grow old along with me. The best is yet to be, the last of life, for which the first was made. Robert Browning এর এই কথা অনুযায়ী আমরা এক মহামানবের লাস্ট অফ লাইফে ফিরে যাই। তার জন্য অবশ্য আমাদের টাইম মেশিনে করে ফিরে যেতে হবে 2 মাস আগে। 14 এপ্রিল রিলিজ করলো একটি সিনেমা যা আমাদের এই মহামানবের জীবনের অভিযানে নিয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সিনেমাটি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অভিযান। তারপরে মানুষের মুখে মুখে তার গুণগান ছড়াতে প্রায় 2 মাস লেগে যায়। যেহেতু আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে ভীষণ স্পর্শকাতর, তাই জন্য আমার আইডলের চরিত্র কিভাবে উপস্থাপন করা হবে বড় পর্দায় সেই ব্যাপারে একটু চিন্তায় ছিলাম। তোমাদের কাছে রিভিউটা পৌঁছতে দেরি হলো বলে দুঃখিত, তবে এই মানুষটি যেদিন মারা গেলেন সেদিন খুব কেঁদেছিলাম। এই বড় পর্দায় তাকে শেষবারের মতো নিজের চরিত্রে দেখতে যাওয়ার সাহসটা আসতে বেশ খানিকটা সময় লাগল। তবে সিনেমাটি দেখতে গিয়ে আমি খুঁজে পেলাম মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়কে, যিনি নাতির বাইক অ্যাক্সিডেন্টের পর নিজের কাঁধে সংসারের দায়িত্ব তুলে নিতে একবারও ভাবলেন না, যিনি সবসময় লাইমলাইটে থেকেও সেই স্টারডমকে কখনোই গুরুত্ব দিতেন না। আমাদের আলাপ হলো একজন কবি, নাট্যকার এবং তারই কথায় একটি আদ্যপান্ত রাজনৈতিক মানুষের সাথে, যিনি সব বাধা বিপত্তি পেরিয়েও আমাদের এগিয়ে যেতে শেখালেন সামনের দিকে একটু অপেক্ষা না করে। সাধে কি তাকে অপরাজিত রায়ের মানসপুত্র বলা হয়? যারা আমার আগের রিভিউটি শুনেছ তারা জানো আমি কার কথা বললাম, আর যারা শোনোনি তারা শুনে নিও। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, ইট হ্যাজ বিন আ লং জার্নি। 2 ঘন্টা যে কি দেখে কাটালাম তা সত্যি বাক্যমালার আধিক্যে বা তাত্ত্বিক আলোচনায় ব্যাখ্যা করতে পারবো না। একটা ছবি দেখে নানা রকমভাবে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় অসাধারণ গান, নাচ, লড়াইয়ের দৃশ্য প্রভৃতি জাঁকজমকপূর্ণ দৃশ্যের কারণে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা ছিল সরলতা, বিশেষত মানুষটি আর আমাদের মাঝে নেই বলেই হয়তো। গল্প বলার ধরন, চিত্রনাট্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ঢং ভারী নান্দনিক, শুরুটাই তাক লাগিয়ে বসিয়ে দেয়। অভিনয়ে প্রত্যেকে ভীষণভাবে সাবলীল। ওই মানুষটাকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, আমার দেখা ওনার চিত্র জগতের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ন্যাচারাল অ্যাক্টিং এটি। যিশু সেনগুপ্তর ছবি টানার ক্ষমতা আলাদা করে বলতে হয় না, আবারও যোগ্যতা প্রমাণ করেছেন। কৌশিক মুখার্জির বাচনভঙ্গি ও অভিনয়ও দারুণ। ছোট ছোট চরিত্রে তুহিনা, পদ্মনাভ, দেবশঙ্কর, সুভাষী, সোহিনী সেনগুপ্ত, সুজয় নীল, তনুশ্রী ভীষণ সাবলীল। এখানে টলিউডের অনেকেই অভিনয় করেছেন, তবে কে কোন চরিত্রে অভিনয় করেছে এইটা চিনতে পারাটা বেশ মজার, তাই এটা আমি তোমাদের উপরেই ছাড়লাম। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু, এদের মধ্যে দারুণভাবে নজর কেড়েছেন পাউলি দাম এবং রুদ্রনীল। পরিচালক পরমব্রত যেভাবে অভিনয় দক্ষতা দেখিয়েছেন তা চিত্তাকর্ষক। সঙ্গীত ভারী চমৎকার, আলো, ছায়া, রঙের ব্যবহার দৃষ্টিনন্দন। দুর্দান্ত লেগেছে রিল থেকে রিয়েলে আসা ট্রানজিশনগুলো, অসাধারণ। এইসব প্রযুক্তিগত নৈপুণ্য অভিনয়ের সাথে মিলিত হয়ে জন্ম নিয়েছে এক ভারী আশ্চর্য চলচ্চিত্রের। আমি এ ব্যাপারে তোমাদের একটা টিপস দিয়ে রাখি। যাওয়ার আগে যদি তোমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সিনেমাগুলো দেখে যাও তাহলে আরও আনন্দ পাবে। কেন বলছি একথা? আসলে পরিচালক মহাশয় এমন অনেক সিন রিক্রিয়েট করেছেন যেগুলো কালজয়ী, যেমন অরণ্যের দিনরাত্রির মেমোরি গেম সিকোয়েন্স, 3 ভুবনের পারে নাচের সিকোয়েন্স, অপুর সংসারের সিগারেটের প্যাকেটের দৃশ্য ইত্যাদি। তার মধ্যে কয়েকটি খুবই সুন্দর লেগেছে। যিশুকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যৌবনকালের রূপে বেশ মানাচ্ছে।
তিনি কিন্তু জোর করে যৌবনে সৌমিত্র হওয়ার চেষ্টা করেননি। তিনি নিজের ধাঁচে একটি অসাধারণ অভিনয় করেছেন বলে তা আমাদের নজর কেড়েছে। এছাড়া বাকিদের অভিনয়ও খুব ভালো, বিশেষ করে চিধাকে একজনের ভূমিকায় অপূর্ব লেগেছে, ঠিক যেমন অপূর্ব লেগেছে পাওলি দামকে। আগেও যেমন বলেছি কার চরিত্রে অভিনয় করছেন সেইটা বোঝার মজাটা তোমাদের উপর ছাড়লাম, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কিন্তু এবার আসি সিনেমার কিছু খামতিতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার ভূমিকায় অভিনয় করেছেন সেই ভূমিকায় তাকে এক ফোঁটাও মানায়নি। আগে একবার সেই ভূমিকায় অভিনয় করে সমালোচনার মুখোমুখি হয়েও আমি জানি না কেন তাকে আবারও ওই চরিত্রের জন্যই বাছা হলো। এছাড়াও আমার মতে সোনার খেললার সেই বিখ্যাত লালমোহনবাবুর আপ লোক কিতনা দূর যায়েঙ্গে এটা রিক্রিয়েট করতে গিয়ে বেশ ভালো রকমের অসফল হয়েছেন পরিচালক, আরেকটু যত্ন নিয়ে করতেই পারতেন। যাই হোক, সব মিলিয়ে সিনেমাটিকে আমি 3.5 জয়নগরের মোয়া দিলাম। অবশেষে রিল এবং রিয়েল পরিচালকের কথায় আমি মানে সাচ আ ফ্যান বয় যে স্ক্রিনে তার মৃত্যুর পর দেখে গায়ে কাঁটা দিয়েছে বারবার। এই অভিযানে যাওয়া আমার বৃথা হয়নি, তোমাদেরও হবে না। তিনি আমাদের মধ্যে না থাকলেও যে কথাগুলো বলে গেলেন তা থেকে যাবে সারা জীবন।